আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম স্কার্টের টিউটোরিয়ালটা নিয়ে। কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, এই উপরে যে টপসটা দেখতে পাচ্ছেন এই টপসের টিউটোরিয়ালটা আপলোড করেছিলাম। তো আজকে হচ্ছে আমি স্কার্টের টিউটোরিয়ালটা দিব। আর যে শুজগুলো দেখতে পাচ্ছেন এরকম সেম ডিজাইনের একজোড়া শুজের টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর যে টপসের টিউটোরিয়ালটা আছে এটাও আমি আমার চ্যানেলে আগে আপলোড করে দিয়েছি অলরেডি, তো এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে সাদা এবং মিষ্টি কালারের কম্বিনেশন আমি তৈরি করেছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। এবং এখানে আমি সামারিয়ান সুতা ইউজ করেছি, আপনারা চাইলে উল সুতা দিয়েও করতে পারেন অথবা মালাইকুট সুতাও ইউজ করতে পারেন অথবা নয়তার দিয়েও করতে পারেন। কিন্তু যদি নয় অবশ্যই আমি যে মেজারমেন্টটা দিচ্ছি এটার সাথে নয়তা সুতা দিয়ে যদি করেন তাহলে এই মেজারমেন্টটা সেম হবে না। তো এখন চলুন কাজটা শুরু করে দিই। তো এখানে দেখুন আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে স্কার্টের উপরে যেহেতু দেখেছেন আমি প্রথমে মিষ্টি কালার সুতাটা ইউজ করেছি, তো এখানেও আমি প্রথমে মিষ্টি কালার সুতাটা ইউজ করব, তারপরে নিচে আমি সাদা কালার সুতাটা আবার ইউজ করব। তো প্রথমে নট দিয়ে নিলাম একটা, নট দেওয়ার পরে এখন দেখুন এখন কাঁটাটাকে আমি ঢুকিয়ে নিলাম হুকের ভিতরে। এবং এখানে আমি কিন্তু হুক সাইজ নিয়েছি 2.5 মিলিমিটার হুক সাইজ। তো প্রথমে চেইন করে নিব। তো চেইন হচ্ছে আমি যে উপরের বর্ডারটা যতটুকু লম্বা করব সেই অনুযায়ী আমি চেইন করব আর কি। তো আপনারা 10 থেকে 15টা চেইন করে নিতে পারেন, মানে বর্ডারটা যতটুকু লম্বা করবেন সেই অনুযায়ী এখানে চেইন করবেন। আচ্ছা, তো প্রথমে আমি চেইন করে নিলাম এখানে। চেইন করার পর এখন এখানে যে কয়টা চেইন দেখা যাচ্ছে সব কয়টা চেইনের উপরে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। এখন সব কয়টা চেনের উপরে এখন একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে দিব। সব কয়টা চেনের উপরে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটু খেয়াল করে দেখবেন, এখানে দেখুন দুইটা লুক দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে যে দুইটা লুক দেখা যাচ্ছে, যে একটা লুকের মধ্যে কাজ করব, জাস্ট একটা লুকের মধ্যে কাজ করব, দুইটা লুকের মধ্যে কাজ করব না। এই যে দেখুন একটা সাইডের লুকের মধ্যে কাজ করব, দুইটার মধ্যে একসাথে দিব না, একটা লুকের মধ্যে কাজ করব এখানে। এই যে দেখুন সব কয়টা, এই যে সব কয়টার মধ্যে এরকমভাবে করব, একটা লুকের মধ্যে কাজ করব। এই যে দেখুন একটা লুকের মধ্যে কাজ করলে এখানে একটা বর্ডারের মতো একটা ডিজাইন আসবে, দেখতে সুন্দর হবে আর কি। তো এরকমভাবে করব। এই যে দেখুন এরকমভাবে করাতে এখানে একটা বর্ডারের মতো তৈরি হয়েছে, দেখতে সুন্দর লাগবে আর কি ডিজাইনটা। এরকমভাবে করব। এখন আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এখন আবার অপর সাইড করব, একবার এই সাইড, এখন আবার দেখুন অপর সাইডে করব। এই যে এই সাইডটা দিয়ে করছি, মানে দুইটা সাইডে যেন এই যে বর্ডারটা যাতে দুইটা সাইড এক ডিজাইন একই পাশে থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন। তো যেই পাশে বর্ডারটা থাকবে ওই পাশে অপোজিট পাশে করবেন আর কি, তাহলে এই পাশে বর্ডারটা হবে। দেখুন একটা লুকের মধ্যে করব, হাফ ডাবল ক্রোশেট করব একটা লুকের মধ্যে। এই যে দেখুন এক
একটা লুকের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এরকম ভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। দেখুন এখানে এটা করে নিয়েছি, এখন কিন্তু আরও একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আবারও সেমভাবে চেইন করব দুইটা, তারপরে আবারও অপোজিট পাশে এরকমভাবে সেম যেরকমভাবে দেখাচ্ছি আপনাদেরকে এরকমভাবে একটা লুকের মধ্যে কাজ করবেন। এই যে হাফ ডাবল ক্রোশেট করবেন অপোজিট পাশে, তাহলে এখানে একটা বর্ডারের মতো তৈরি হবে। তো এরকমভাবে আমি অনেকগুলো রাউন্ড করব। তো এখানে এরকমভাবে সেম, এই যে দেখুন এই রাউন্ডটা আমি বারবার করে রিপিট করব, করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এখানে মোট প্রায় অনেক কয়টি রাউন্ড করেছি, তো আমার ঠিক খেয়াল নেই আমি কয়টা রাউন্ড করেছি। তো আপনারা বেবির কোমরটা যতটুকু রাখতে চান সেই অনুযায়ী এখানে মেজারমেন্ট করবেন। তো আমি ইঞ্চি টেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কত ইঞ্চি হয়েছে। দেখুন এই যে দেখুন এখানে প্রায় 16 ইঞ্চি মতো আছে। তো আপনারা আপনাদের বেবির কোমরটা মেপে তারপর করে নেবেন, কারণ বেবি হেলদি চিকন আছে সেই অনুযায়ী কোমরটা বড় ছোট হতে পারে। তো মেজারমেন্ট করে তারপরে আপনারা এটাকে করে নেবেন। এই যে দেখুন, তো এখন এটাকে প্রথমে জয়েন করতে হবে। এই কোমরটাকে জয়েন করার পর তারপরে কাজ শুরু করুন। আর আপনারা চাইলে এখানে কিন্তু রিবন ইউজ করতে পারেন, মানে যে ডিজাইনটা করলাম এটার মাঝখানে রিবন দিয়ে দিতে পারেন। তাহলে যদি বেবির কোমরে লুজও হয়, যারা অর্ডারের কাজ করেন তারা চাইলে লুজ হলে এটাকে একটু এই রিবনটাকে বেঁধে ডিজাইনও করা যাবে। তারপরে আবার এই যদি লুজ হয় তাহলে বেবির কোমর থেকে পরে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো এই জিনিসটা আপনারা করতে পারেন, এই টেকনিকটা ইউজ করতে পারেন। তো এখন দেখুন দুইটা মাথা একসাথে করে আমি স্লিপ নট দিয়ে জয়েন করছি প্রত্যেকটার মধ্যে। এই যে দেখুন, প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো সেম এরকমভাবে স্লিপ নট দিয়ে একদম সাইড পর্যন্ত জয়েন্টটা করে দিলাম। এই যে দেখুন, এই যে এরকমভাবে জয়েন্টটা করে নিয়েছি। তো এখানে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের নিচে ডিজাইনটা তৈরি করতে হবে। তো নিচে ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে তিনটা চেইন করে নিলাম। চেইন করে এখন এখানে একটা ডাবল ক্রোশেটের রাউন্ড করতে হবে। তো যেখানে একটা বর্ডার দেখা যাচ্ছে এখানে দেখুন, এই যে বর্ডারের উপরে যে নিচের যে জায়গাটা, এখানে একটা ডাবল ক্রোশেট করলাম, বর্ডারের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম। এই যে দেখুন আবারও এখানে একটা দেখা যাচ্ছে গ্যাপ, এখানে আবারও একটা ডাবল ক্রোশেট করলাম। তারপরে দেখুন এই যে গ্যাপের এই যে বর্ডারটা, বর্ডারের উপরে একটা ডাবল ক্রোশেট। এরকমভাবে প্রত্যেকটার উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। বর্ডারের উপরে একটা ডাবল ক্রোশেট, বর্ডারের নিচে একটা ডাবল ক্রোশেট, যে বর্ডারের ডিজাইনটা করছিলাম আর কি। এরকমভাবে পুরোটা রাউন্ড একদম ঘুরিয়ে করে নিব। এই যে দেখুন করে নিলাম,
করার পর এখন জয়েন করে নিব জয়েন করে তারপরে আবার পরের কাজটা শুরু করতে হবে যে দেখুন ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন স্লিপ নট দিয়ে জয়েন করে দিব জয়েন করে নিলাম জয়েন করার পর এখন পরের কাজটা শুরু করব তো পরে আবারো দেখুন প্রথমে তিনটা চেইন করে নিলাম তিনটা চেইন করার পর এখন দেখুন দেখুন এখানে যেখানে তিনটা চেইন করেছি সেম এঙ্গেলে এখন আবারো ডাবল ক্রোশেট করব সেম একই স্পেসে এখন পাঁচটা ডাবল ক্রোশেট করব পাঁচটা অথবা ছয়টাও করতে পারেন আপনারা তিনটা চেইন তো প্রথমে করে নিয়েছি তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আর যদি পাঁচটা ডাবল ক্রোশেট করি তাহলে এখানে ছয়টা ডাবল ক্রোশেট হবে দেখুন তো ডাবল ক্রোশেট করার পর এখানে একটা চেইন করে নিলাম একটা চেইন করার পর নিচ থেকে দুইটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব তিন নম্বর যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট করে দেব একটা চেইন কিন্তু করেছি আমি একটা চেইন করে তারপরে তিন নম্বর ডাবল ক্রোশেটের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি করার পরে আবারও একটা চেইন করলাম এখন চেইন করার পর আবারও নিচ থেকে দুইটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব তিন নম্বর ডাবল ক্রোশেটের ঘরে এখন আবারও ডাবল ক্রোশেট করব ছয়টা করব অথবা সাতটাও করতে পারেন তো এখানে করে নিচ্ছি আমি এই যে করে নিলাম দেখুন ছয়টা ডাবল ক্রোশেট করে নিলাম এখন এখন আবারও সেম ডিজাইনটাই রিপিট করব একটা চেইন করব নিচ থেকে দুইটা ডাবল ক্রোশেটের ঘরে স্কিপ করব তিন নম্বর ডাবল ক্রোশেটের ঘরে একটা ডাবল ক্রোশেট করব আবারও সেমভাবে একটা চেইন করব নিচ থেকে দুইটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব তিন নম্বর ডাবল ক্রোশেটের ঘরে এখন আবারও ছয়টা ডাবল ক্রোশেট করব এই যে সেম এই ডিজাইনটাই বারবার করে রিপিট হবে পরেরটা ডাবল ক্রোশেটের উপরে সেম এই ডিজাইনটি রিপিট করব ছয়টা ডাবল ক্রোশেট করব তারপর একটা চেইন নিচ থেকে দুইটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব তিন নম্বর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব আবারও একটা চেইন তারপর আবারও তিন নম্বর ডাবল ক্রোশেটের উপরে ছয়টা ডাবল ক্রোশেট এরকমভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিব এই যে দেখুন পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি আমি এখন জয়েন করব জয়েন করার পর তারপরে আবারও রাউন্ড ডিজাইনটা শুরু করব তো প্রথমে একটা চেইন করে নিলাম একটা চেইন করার পর কাজের শুরুতে যে তিনটা চেইন করেছিলাম তিনটা চেইনে যে তিন নম্বর চেইনটা এটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম শেষ হয়ে গেল কাজটা এখন আবারও সেম নিচের ডিজাইনটি আবার উপরে রিপিট করব কিভাবে রিপিট করব দেখাচ্ছি প্রথমে একটা ঘর স্লিপ নট দিয়ে স্কিপ করে নিলাম মানে যে ছয়টা ডাবল ক্রোশেট করেছি তিন নম্বর ডাবল ক্রোশেটের উপরে চলে এসেছি মাঝখানে চলে এসেছি আর কি দেখুন প্রথমে তিনটা চেইন করলাম তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট তারপরে আবারও একটা চেইন করে নিলাম একটা চেইন হচ্ছে একটা চেনে গ্যাপের জন্য করেছি যে একটা চেনে স্পেস আমরা তৈরি করছিলাম এটার জন্য আর তিনটা চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করেছি তারপরে দেখুন এখানে যে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে একটা ডাবল ক্রোশেটের উপর এখন আবারও ছয়টা ডাবল ক্রোশেট করব একটা ডাবল ক্রোশেটের উপরে ছয়টা ডাবল ক্রোশেট করব মানে সেম ডিজাইনটি রিপিট করব কিন্তু এখন আমরা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেটের উপরে ছয়টা ডাবল ক্রোশেট করব আর ডাবল ক্রোশেট ছয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব এই যে দেখুন ছয়টা ডাবল ক্রোশেট করে নিলাম ছয়টা ডাবল ক্রোশেট করার পর একটা চেইন করে নিলাম একটা চেইন করার পর এখন আবারও যেখানে ছয়টা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এই ছয়টা ডাবল ক্রোশেটের যে তিন নম্বর ডাবল ক্রোশেটটা এটার মধ্যে আবারও একটা ডাবল ক্রোশেট করে দিলাম আবারও একটা চেইন করলাম আবারও এখানে যে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এখানে এখন ছয়টা ডাবল ক্রোশেট করব যেখানে একটা ডাবল ক্রোশেট দেখা যাবে এখানে ছয়টা ডাবল ক্রোশেট করব আর যেখানে ছয়টা ডাবল ক্রোশেট দেখা যাবে এখানে একটা ডাবল ক্রোশেট করব এই রাউন্ডে হচ্ছে ডিজাইনটা এরকম আর এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় একটা করে চেইনের স্পেস করব এরকমভাবে এই রাউন্ডটা পুরোটা করে নেব এই যে দেখুন এরকম হবে ডিজাইনটা কিছুটা তো পুরোটা রাউন্ড করে নিব করে একদম শেষ পর্যন্ত আবার আপনাদেরকে দেখাবো এই যে দেখুন করে নিলাম আবারও ছয়টা ডাবল ক্রোশেটের এখানে একটা ডাবল ক্রোশেট এই যে ডিজাইনটা কিছুটা এরকম আসবে আবারও একটা চেইন আবারও ডাবল ক্রোশেটের উপরে আবারও ছয়টা ডাবল ক্রোশেট আবারও ছয়টা ডাবল ক্রোশেটের উপরে যে তিন নম্বর ডাবল ক্রোশেটটা এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট এরকমভাবে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি দেখুন রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিলাম
করার পরে এখন সুতাটাকে চেঞ্জ করব আমি সাদা সুতা ইউজ করব তাই আমি সুতাটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন একটা আমি এখানে সাদা সুতা দিয়ে একটা বর্ডার দিব মানে এখানে সাদা সুতা দিয়ে একটা যে লেসের মতো তৈরি করব আর কি নিচে ইউজ করব তাই আমি এখানে সাদা সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি এই সাদা সামারিয়ান সুতা দিয়ে এখন আমি সাইড দিয়ে একটা বর্ডার দিব তারপরে নিচে আবারও আমি সাদা সুতা ইউজ করব আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন অথবা চাইলে এক কালার দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা আমি এখানে আমার মন মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি আর কি কাস্টমারদের ডিজাইন অনুযায়ী আচ্ছা তো প্রথমে আমি সুতাটাকে জয়েন করে নিলাম জয়েন করার পর এখন সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে যেখানে চেইন আছে এখানেও সিঙ্গেল ক্রোশেট যেখানে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এখানেও সিঙ্গেল ক্রোশেট যেখানে ছয়টা ডাবল ক্রোশেটের উপরে ছয়টা সিঙ্গেল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট এটা তো জাস্ট নর্মাল সবকটার উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব এরকমভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিব একদম শেষ পর্যন্ত করে নিব তাই যে করে নিলাম করার পরে এখন কীভাবে নিচে আবারও জয়েন করব এটা তো আমি আপনারা প্রথমে ভিডিওতে দেখিয়ে নিয়েছেন আমি একটা পার্ট পার্ট একটা ডিজাইন দিয়েছি আর কি তো এই ডিজাইনটি কীভাবে আবারও নিচ দিয়ে শুরু করবেন এটা দেখিয়ে দিব এই যে তো প্রথমে জয়েন করে নিচ্ছি এই যে ডাবল ক্রোশেটের যে ঘরটা ডিজাইনের মধ্যে জয়েন করব না ডাবল ক্রোশেটের ঘরটা যেখানে শেষ হয়েছে এখানে জয়েন করেছি দেখুন জয়েন করার পর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করবো এই যে আমি কিন্তু ব্যাক সাইডে জয়েন করেছি সামনের দিক দিয়ে না ভিতরে নিচ দিক দিয়ে জয়েন করেছি এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আশা করি এই যে দেখুন এখানে ডাবল ক্রোশেটের দেখা যাচ্ছে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে এখানেও একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এখানেও একটা ডাবল ক্রোশেট এই যে এখানে যে ডিজাইনের জায়গাটা দেখা যাচ্ছে এখানে এই যে এই জায়গাটা এখানে একটা ডাবল ক্রোশেট করব আবারও এই যে দেখুন এই যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব আবারও এখানে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এখানে ডাবল ক্রোশেট আবারও এখানে একটা ডাবল ক্রোশেট আবারও এই যে এখানে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এখানেও একটা ডাবল ক্রোশেট করব এই যে এখানে একটা ডাবল ক্রোশেট এরকমভাবে পুরোটা রাউন্ড ঘুরিয়ে শেষ করে নিব তো এই যে করে নিলাম কমপ্লিট করে নিয়েছি এখন জয়েন করে দিব এই যে একদম শেষ পর্যন্ত করে একদম জয়েন করে দিব যে কাজের শুরুতে যে তিনটা চেইন করেছিলাম তিনটা চেইনে যে তিন নম্বর চেইনটা এটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব এই যে এখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম জয়েন করা কমপ্লিট তারপরে আবারও তিনটা চেইন করব এই যে দেখুন এখানে আপনারা মানে এই যে ডিজাইনটা এটা সমান সমান করতে হবে নিচে যে এখান থেকে আমরা শুরু করেছি এখানে এই ডিজাইনটা সমান সমান করতে হবে আর কি তাই এখন দেখুন এখন আমি নিচে আবার আস্তে আস্তে করে গিয়ার বাড়াবো নাহলে তো স্কার্টটা দেখতে সুন্দর লাগবে না স্কার্টের অবশ্যই গিয়ার বেশি হতে হবে তাহলে সুন্দর লাগবে তো উপরে যেহেতু ছোটো হয়েছে নিচে এখন আবার গিয়ারটা আস্তে আস্তে করে বাড়াতে হবে তাই আমি একটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা করে ডাবল ক্রোশেট করছি মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটার মধ্যে দুইটা করছি মানে ধরেন এখানে যদি 100টা ডাবল ক্রোশেট হয় তাহলে এখানে হবে এখন 200টা মানে একটা আমি সিম্পল একটা এক্সাম্পল দিলাম যে এখানে জয়টাই হবে ডাবল ডাবল ক্রোশেট হবে এখন এই যে দেখুন তো করে নিলাম এই যে তো করার পরে কিন্তু এখন এখানে এটা সমান হয়ে গেছে এখন আবার সেম উপরে যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা এখান থেকে আবারও রিপিট করবো এই ডিজাইনটা এই ডিজাইনটা আবারও এখান থেকে রিপিট হবে এখন আমি সাদা কালার সুতা অ্যাটাচ করব করে এই ডিজাইনটা আবারও রিপিট করব তো এরকমভাবেই আপনারা যে কয়টা পার্ট এখানে করতে চান সেম এরকমভাবে করবেন আবারও এখানে আমি সাদা কালার সুতাটা অ্যাড করে সেম এই ডিজাইনটি আবারও নিচে একদম শুরু করব নিচে সাদা কালার সুতাটা দিয়ে তারপরে আবারও যদি তবক করতে চান তাহলে আবারও নিচ থেকে শুরু করবেন করে আবারও করবেন তো আপনারা এরকমভাবে যে কটা পার্ট করতে চান সেম এরকমভাবে করে নেবেন এই পার্টটা বারবার করে রিপিট করবেন তো আমি এখানে দেখে দেখুন এই যে দেখুন আমি এখানে সাদা কালার সুতা দিয়ে একটা পার্ট করেছি
তো সাদা কালার সুতা দিয়ে একটা পার্ট করেছি, তারপরে আবারও মিষ্টি কালার সুতা দিয়ে সাইড দিয়ে একটা লেস করেছি, তারপর আবারও সাদা কালার দিয়ে দেখুন এখানে আমি বড় একটা পার্ট করেছি, ছোট করিনি। আপনারা চাইলে বড় করেও করতে পারেন, ছোট করেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপরে আবারও আমি এখানে সাদা কালার সুতাটা অ্যাড করেছি, এরকমভাবে করেছি। যেহেতু ছোটো বাচ্চা, 3 মাসের বাচ্চা, তো আমি খুবই ছোট একটা স্কার্ট তৈরি করেছি, আপনারা আপনাদের বেবির লং অনুযায়ী করে নেবেন। তো এইটুকু ছিল আজকের টিউটোরিয়ালে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে যারা কুশি কাটার কাজ পছন্দ করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং যে শুজ এবং টপসের টিউটোরিয়ালটা আছে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন, অথবা এই ভিডিও শেষেও আপনারা স্ক্রিনে ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।